অবহেলা অযত্নে সৌন্দর্যহীনতায় হারাচ্ছে ফেনী জেলা আওয়ামী রাজনীতির জনপ্রিয় নেতা মরহুম একরাম হুলক একরামের নামে তৈরি করা একরাম চত্বরটি। 2014 সালের 20 মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামকে প্রকাশ্যে গুলি চালিয়ে কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সরকার সমর্থিত সদলীয় নেতাকর্মীরা। এমন নৃশংস মৃত্যুর পর 2019 সালের 4 জুন ফেনী পৌরসভার উদ্যোগে ফেনী শহরের সদর হাসপাতাল মোড় তথা একদিক হয়ে ঢাকা সড়ক, আরেক দিক হয়ে টাংরোড এবং ফেনী জেলার উত্তরের 3টি উপজেলা ফুলগাজী, পরশুরাম, সাগলাঞ্জা উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত এবং চলাচলের একমাত্র মোড়ে একরামের স্মৃতিচারণকে ধরে রাখার জন্য এই চত্বরটি তৈরি করা হয়। নির্মাণের পর চত্বরটিতে বর্ণিল সাজে আলোকসজ্জা এবং চত্বরের মাঝখানে কৃত্রিম ঝর্ণা এবং মরহুম একরামের নানা ব্যানার, ফেস্টুন, ছবিসহ চত্বরটিকে সাজিয়ে রাখা হতো। কিন্তু সময়ের প্রবর্তনে একরাম চত্বর সৌন্দর্য হারানোর পথে, সেই আগের রূপ দেখাই যায় না। নেই ঝর্ণা, নেই লাইটিং, নেই একরামের একটিমাত্র ছবিও, শুধুমাত্র ধুলাবালি ও নোংরা পরিবেশে পড়ে রয়েছে একরাম চত্বরের নেম প্লেটটি। জেলার গুরুত্বপূর্ণ মোড় হওয়ায় আগন্তুক মানুষের প্লাস্টিকের বোতল, চায়ের কাপ, পুরনো জুতো অর্থাৎ মূল অংশটিকে ময়লার ভাগাড় হিসেবে রূপান্তর করেছে। অপরদিকে শহরের নানান ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যানার ঝুলিয়ে একরাম চত্বরের সৌন্দর্য নষ্ট করা হয়েছে। শহরের শত শত মানুষের চোখের সামনে এভাবেই অবহেলা অযত্নে একরাম চত্বর সৌন্দর্যহীনতায় ভুগছে। একরামের পরিবার এবং ক্ষমতাশীল দল আওয়ামী লীগের নেতাকর্মী ও একরামের অনুসারীদের দাবি, তার নামে তৈরি করা এই চত্বরটি ফিরে পাক আবার তার চিরচেরা স্মৃতিময় সৌন্দর্য। ডেস্ক রিপোর্ট, প্রত্যয় নিউজ।